মূলত সেটা গরম কাপড় হলেও এটা আর্থিক গল্পনার মাঝে মাঝে জন্যে তাকে প্রায় ক্ষেত্রেই বিপরীত রকমগুলো তাকে ভোগ করতে দেখা যায়। যাই হোক, আমরা বিশেষভাবে লক্ষ্য করলে দেখতে পাবো আর্জেন্টামের রোগীর মাঝে কিছু ফিক্সড ধারণা থাকে এবং এই ধারণাগুলো তার মনের মাঝে গেঁথে থাকে। এর মাঝে সব কিছুতে আশঙ্কা পরায়ণতা রূপটি যেন তার জীবনের সত্তার সঙ্গে মিশে থাকে। যেমন এই ওষুধের রোগী লিফটে চড়তে গেলে দালান উচ্চ দালান কোটার পাশ দিয়ে যেতে চাইলে, নদী বা পুকুরে নামতে গেলে, লোকালয়ে যেতে হলে, স্টেজ পারফর্ম করতে হলে শঙ্কিত হয়ে ওঠে। এবং সেখানে যদি নামের একটি ছোট্ট শব্দ বিশেষভাবে মানসিক স্তরে জায়গা করে নেয়, যেমন কোথাও যেতে চাইলে মনে করে পথে যদি সন্ধ্যা হয়ে যায় তখন কি হবে, পুকুরে নামতে চাইলে যদি কোনো কিছু টেনে নিয়ে যায়, লিফটে উঠবে যদি লিফট আটকে যায় তখন কি হবে, ইত্যাদি অবান্তর চিন্তাগুলো তার মাথায় ভিড় জমায়। তবে আবদ্ধ জায়গায় তার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, খোলামেলা জায়গা পছন্দ করে। অন্যদিকে স্নায়বিক দুর্বলতা বশত কোথাও যেতে বা কারোর সঙ্গে সাক্ষাৎ করতে হলে কিংবা পরীক্ষা দিতে যাওয়ার সময় বাহ্যিক প্রস্রাবের বেগ আসে, এগুলো সবই আসলে তার অহেতুক একটা উৎকণ্ঠার পরিণতি। এবং এই উৎকণ্ঠা তার এমনিতেই আসতে থাকে, কোনো শত চেষ্টা তো সে ফেরাতে পারে না। এমনকি উদরমের বেগও দেখা দেয়। সব কিছুতেই বিপদের একটা আশঙ্কা করা আর্জেন্টামের রোগীর স্বভাবজাত প্রবৃত্তি। আর এই বিষয়গুলো সাধারণত শরিক মার্জনের প্রাধান্যেই হয়ে থাকে এবং এর সঙ্গে মিশে থাকা যদি শব্দটি সন্দেহপরায়ণ মনোভাবের জন্যে তার সাইকোটিক রূপটিকে ফুটিয়ে তুলেছে। আবার টিউবারকুলার উপস্থিতির জন্য দেহের শুষ্কতা প্রাপ্তি এবং যা করলে রোগ বৃদ্ধি পায় তাই সে করতে চায়। যেমন এই ওষুধের রুগীরা চিনি মিষ্টি খেতে খুব ভালোবাসে, অথচ খেলে উদরাময় দেখা দেয় বা পেটের সমস্যার উপচয় ঘটে, কিন্তু আবার না খেয়েও থাকতে পারে না। যা খেলে বা করলে রোগের উপচয় ঘটে তা করতে চাওয়া টিউবারকুলার দূষণ অবস্থারই ইঙ্গিত বহন করে। আমরা এই ওষুধের দিকে তাকালে আরো দেখতে পাই যে এই ওষুধে দ্রুততা ও ব্যস্ততার একটি রূপ। আর্জেন্টামের রোগীতে আমরা অহেতুক একটা ব্যস্ততা ও কোনো কাজ দ্রুততার সাথে সম্পন্ন করতে দেখি। অবশ্যই এই অবস্থাটিও তার উৎকণ্ঠারই এক বহিঃপ্রকাশ। আর এ কারণে আর্জেন্টামের রোগী কার্যাদি স্থানে ট্রেনে বাস ধরতে বা কারোর সঙ্গে সাক্ষাতের সময় হলে নির্দিষ্ট সময়ে বহু পূর্বে সেখানে সে গিয়ে উপস্থিত হয়। মোট কথা, উৎকণ্ঠাজনিত কারণে আর্জেন্টামের সকল কাজে একটা ব্যস্ততার প্রকাশ ঘটে। উঠতে বসতে খেতে কথা বলায় চলতে গেলে সব কিছুতেই দ্রুততার পরিচয় পাওয়া যায়। আমরা যদি সহজে আর্জেন্টামের রুগীকে চিনতে চাই, তবে বিশেষ করে যদি কোনো রুগীতে আমরা ব্যস্ততা ও দ্রুততার ভাব দেখতে পাই, কোনো স্থানে পৌঁছানোর জন্য নির্দিষ্ট সময় আগে চলে যাওয়া, কোথাও যেতে চাইলে বাহ্যিক প্রস্রাবের বেগ আসা, সব বিষয়ে অমঙ্গল আশঙ্কা করা, খোলা বাতাসের আকাঙ্ক্ষা করা, মিষ্টি ও লবণের প্রতি বিশেষ আকাঙ্ক্ষা, অত্যধিক খিটখিটে মেজাজ ইত্যাদি লক্ষ্য করব, সেটাই শেখায় নিঃসন্দেহে আর্জেন্টাম প্রয়োগ করব। সুতরাং এই ওষুধের উক্ত মূল সুরগুলো মনে রাখতে পারলে আর্জেন্টাম প্রয়োগে আমাদের আর কোনো বাধা থাকবে না। এই ওষুধে মানসিক অবস্থা বিশেষ গোলযোগ পরিলক্ষিত হয়, এটা আবার আমরা আর্জেন্টাম মেটালিকার মাঝেও দেখতে পাই। রোগীরা অতিরিক্ত স্নায়বিক প্রকৃতির হয়, বিচিত্র মানসিক লক্ষণের উপস্থিতির দরুন রোগীদের কর্মকাণ্ড বিচিত্রতা লক্ষ্য করা যায়। যেমন এই ওষুধের রোগীরা উচ্চ দালান কোটার দিকে তাকালে মাথা ঘুরে, মনে করে বাড়িগুলো মাথার উপর ভেঙে পড়বে, রাস্তায় হাঁটতে হলে মাঝপথ ধরে হাঁটবে, নইলে যদি রাস্তার পাশের বাড়িগুলোর কোনার সঙ্গে তার ধাক্কা লাগে। আমি অবশ্যই
এর বিপরীত অবস্থাও আমার এক রোগীর মাঝে লক্ষ্য করেছি। এবং আর্জেন্টাম যে আপনার ক্ষীণদেহ, ক্ষীণদেহই হইতে হবে আর্জেন্টামের রুগীকে, সেটাও কিন্তু ভাবার কোনো যুক্তি নাই। কিন্তু আমরা দেখব সবচেয়ে, কারণ এই আপনার এই বডি স্ট্রাকচারের আপনার উপরও কিন্তু আপনার, যদিও ওষুধের একটা ওষুধের পিকচার তৈরি করা হয়েছে, তারপরেও কিন্তু এগুলা কখনো কখনো এগুলো ব্যতিক্রম আমরা দেখতে পাই। এই এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা ঠিক তেমনি আমার এই এক রুগীর, আপনি বিশ্বাস করুন না, দেখে মনে হচ্ছিল যে ওকে, আমার মনে হয় খুব সম্ভবত রুগী লিপি নেই নাই যে আপনার কি যেন বলে গ্রাফাইটিস হয়তো প্রয়োগ করতে হবে। যাই হোক, আগে থেকে তো এগুলো ধারণা নিতে নেই। যাই হোক, পরে আমি বললাম কি ভাবছি, আমি যা বোনের বললাম, ওনাকে বললাম যে বসেন, সে উনি বসলো। এই যে বিপরীত, তার মাঝে যে বিপরীত লক্ষণটা, তার মাঝে আমি মানে ব্যতিক্রম লক্ষণটা যেটা হলো যে আর্জেন্টামের রোগী বল এই রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে যায় বা রাস্তার বাড়িগুলো থেকে ধাক্কা দিবে এই জন্যে। আমার এই রোগী আমি দেখলাম যে রাস্তার যে সাইড দিয়ে, রাস্তার পাশ দিয়ে যে আপনার একটা চিকন রাস্তা থাকে, যেগুলো পায়ে হাঁটার রাস্তা, সেইখান দিয়েও সে হাঁটে না, না হেঁটে দোকানের ঘরগুলার বাড়িগুলার পাশ ঘেসে ঘেসে সে সামনের দিকে এগিয়ে যায়। এখন একটু ব্যতিক্রম হলো না, কিন্তু আমরা যদি ওইটার মাঝে ফিক্স থাকি যে না, রাজধানীর রুগী তো রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে, ওই রুগী তো বাড়ি ঘরের পাশ দিয়ে হাঁটছে, তাহলে এরকম না। এটা আমাদের উপলব্ধি করতে হবে আপনার এই সিচুয়েশন, তার কি প্রবৃত্তিটা, মানসিক অবস্থানটা আমরা লক্ষ্য করব, তারপরে যেভাবেই হাঁটুক যে আমরা এটা ফয়সলা করতে পারবো। সে বলো যে রাস্তা, আমি জিজ্ঞেস করলাম যে কেউ আপনার একদম রাস্তার কানি দিয়ে হাঁটলে পারে, সবাই হাঁটতেছে, একদম রাস্তা ছেড়ে একদম ইয়ার পাশ দিয়ে হাঁটার কারণ কি? বললো যে ভয় লাগে। কিসের ভয়? যে রাস্তার গাড়িগুলো যদি তাকে ধাক্কা দেয়। এখন দেখেন ওইদিকে বলতেছে, বই পুস্তকে লেখা আছে যে রাস্তার বাড়ির কোনগুলো এসে তাকে ধাক্কা দিবে, আর আবার এই রুগী ট্রাইমে দেখলাম সে বলতেছে যে না, রাস্তার গাড়িগুলো এসে তাকে ধাক্কা দিবে। কিন্তু বিপরীত হলো কিন্তু আপনার জিনিসটা কিন্তু একই, উপলব্ধিটা কিন্তু একই। তা আমরা এই জিনিসগুলা বিভিন্ন রুগীতে যেমনই পাই না কেন, আমরা উপলব্ধিটা যেন ঠিক থাকে, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। তখন তাকে আচ্ছা কি বল, রাস্তার গাড়িগুলো আসে তাকে ধাক্কা দেয়, তাই সে রাস্তার কিনারা ছেড়ে বাড়ির গা ঘেসে হাঁটে। সুতরাং বই পুস্তকের বাইরে গিয়েও আমাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম ধর্মী বিষয়গুলোর প্রতিও সজাগ থাকতে হবে। যদি আমরা ওষুধের চরিত্রগুলোকে ভালো করে বুঝে নিতে পারি, তবে এই সমস্ত বিষয়গুলোর সমাধানের পথ আপনা আপনি খুলে যাবে। আমরা লক্ষ্য করে আরো দেখতে পাই, এই ঔষধের রুগীরা যদি কোনো উচ্চ স্থানে উঠে বা উচ্চ স্থান দিয়ে কোনো পথ অতিক্রম করতে যায়, হ্যাঁ, যেমন সেতুর উপর দিয়ে যদি সে যেতে চায়, তখন সেখান থেকে সে লাফ দিয়ে নিচে পড়তে চায়। এমনও দেখা যায় যদি কেহ জানালা দিয়ে মুখ বাড়িয়ে নিচের দিকে চেয়ে থাকে, তখন সেখান থেকে লাভ দিয়ে নিচে পড়ার একটা পরে আত্মহত্যার একটা টেন্ডেন্সি জাগে। আবার দেখুন কেমন মজার বিষয়, এই ঔষধের আশঙ্কা পরায়ণতার জন্য সে এও ভাবে যে ওখান থেকে পড়ে গিয়ে না জানি কি হয়। আসল কথা নাইট্রিক কাম, যে উৎকণ্ঠটা সেটার কোনো স্থিরতা নাই, সেটাকে সে কোনোভাবে মেনটেন করতে পারে না, যখন যেমন হচ্ছে তাই সে করতে চাচ্ছে, এটাকে সে মানে কন্ট্রোলে আনতে পারে না। আমি এমন একটা রুগীকে দেখছিলাম, সে কি করছিল, সে একটা কমপ্লেন করছিল আইসে আমারে যে ডাক্তার সাহেব, আমি তো একটা জিনিস লক্ষ্য করতেছি যে আমি যখন একটা টিভিটা আমি ছাড়তে যাই, তখন আমি স্টাফ দিই টিভি ছাড়ার জন্য, তখন আমার একটা ভয় হয়, কিসের ভয়, টিভিটা কি ভ্রষ্ট হয়ে যায় কিনা। আমি কতদিন যাবো হচ্ছে, তো বেশ কিছুদিন যাবো, তো কেন কি সমাধান কয়, এটা তো বলতে পারবো না। আমি তার আর সবচেয়ে বড় জিনিসটা ছিল, যদি এটা সে অবশ্য বুঝতে পারে নাই, হাত দিয়ে তার মাথার পেছনে একটা শক্ত টিউমারের মতো ছিল, এবং সেটা তার নাকি একদম ছোট থেকে, মানে অনেক ছোট থেকেই যে এটা উপলব্ধি করেছিল যে ঠিক একটা পাথরের মার্বলের চেয়ে একটু বড় হবে, আপনার মাথার পিছন থেকে ঘাড়ের সাইডে আর কি মাথার নিচে একটা শক্ত জায়গা, তো সে এটা স্বাভাবিক ভাবেই নিছে, মনে করছে সেটা তার মনে মাথার ঘটনই এরকম। আচ্ছা, তখন আমি তো
ওই জিনিসটা তো তখন সে কিন্তু আমার বলে নাই, অন্যান্য আনুষঙ্গিক কিছু লক্ষণ বলছিল, আমি তার এই জিনিসটা কেন্দ্র করে কেন যেন মনে হলো আচ্ছা আমি আর্জেন্টাইন একটু অ্যাপ্লাই করি। তাকে আর্জেন্টাম বোধহয় খুব সম্ভবত ওয়ানে দিয়েছিলাম, ওভার অনেক বেশ কিছুদিন পর আসলো, আসলে কেমন অদ্ভুত একটা বিষয় যে ওই যে টিভি টিভি ছাড়ার বিষয়টা তার আপনার এই কি যেন ভয়টা তার অনেকটা কেটে গেছে, আর ওই পিছনের যে এটা ছিল এই টিউমারের এটা এটা তো আগে বুঝে নাই, কিন্তু আসলে কিন্তু আমাদেরকে জীবনী শক্তি কিন্তু উপলব্ধি করায় সবকিছুতেই, আমার রোগ হলো এটা আমার মনে বলতে একটু হাত দিয়ে দেখি বা আমার ওইটা ব্যথা হচ্ছে ওই রকম হাত দিয়ে, এটা কিন্তু উপলব্ধি আমার নিজের না, এটাও জীবনী শক্তির এই জিনিসগুলা করে করায় আর কি এগুলা। তো সে বলল প্লেন কেন, আমার ওয়াইফকে ওটা দিয়ে আনলাম, বললাম যে দেখো তো, ও সেও দেখে বললো যে না আসলে তো নাই, কেমন একটা অদ্ভুত বিষয়। তো আসলে মিরাকল গুলো এরকম করে ঘটে, মানসিক স্তরে যদি আমরা আঘাত করতে পারি এবং সঠিক জায়গায় তাহলে এরকম মিরাকল ঘটবেই, কিন্তু এই রূপ চরিত্র গুলার প্রতি বা ওষুধের এগুলো আমাদের দখলে নিতে হবে। আচ্ছা তারপরে আবার এই যে দেখেন কি এই অবস্থা, না জানি কি হয় যা মরতে হতে হয় আবার বলা দেরি কি হয়, তখন সে ভীত সন্ত্রস্ত হয় আবার কখনো বা প্রকৃত সে আবার লাফে লাফিয়ে পড়ার প্রকৃত তার আসে আসতে দেখা যায়। পূর্বে যে আমি বলেছিলাম দ্রুততা উৎকণ্ঠার কথা, সেখানে আবার বিশেষ করে রাত্রিকালেই বৃদ্ধি পায়, অন্য সময় যে হয় না তাও কিন্তু নয়, তবে রাত্রি রুগী এই উৎকণ্ঠা দেখা দেয় এবং এই অবস্থা থেকে রুগী রেহাই পেতে তখন সে ঘরের বাইরে গিয়ে ক্রমাগত দ্রুত গতিতে হাঁটতে থাকে, যতই সে দ্রুত গতিতে হাঁটতে থাকে ততই তা সে আরো দ্রুততর করতে চায়। এই বিষয়টাও যে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে তার কিন্তু উৎকণ্ঠার ভাবটা জড়িত থাকে, এই জন্য সে কোনোভাবে কোনো কিছুতেই শান্তি মানে স্থির থাকতে পারে না, সবকিছু দ্রুত করতে চায়, না জানি কি হয়ে গেলো বা আমার সময় চলে যাচ্ছে বা অনেক সময় আবার সময় সম্পর্কে তার ভ্রান্ত ধারণাও হয়। আচ্ছা ওই অবস্থা পরে আসতেছি। আচ্ছা এই অবস্থাটি আবার আমরা লিলিয়াম টিভিতে দেখতে পাই, তবে তা বিশেষ করে স্ত্রী রোগীতে দেখতে পাই, যদিও সেখানে কারণটা কিন্তু ভিন্ন, এটা আবার আর্জেন্টামের মতো না, সেটা তার মানে দৌড়াক আকাঙ্ক্ষাকে দাবিয়ে রাখার জন্য সেই জিনিসটা সে করে দ্রুত এদিক সেদিক ঘুরে বেড়ায় লিনিয়ামে, এটা তার যৌন আকাঙ্ক্ষা থাকে দমন করে রাখার জন্য, আর এই আর্জেন্টামের মতো ওই রকম না যে সবকিছুই তার আশঙ্কা। যাই হোক সময় যেন ফুরাতে চায় না, ধীর গতিতে চলে, ক্যানাবিস ইন্ডিকাতেও এই লক্ষণটা আমরা দেখতে পাই, সময় যদি দ্রুত চলে যাচ্ছে মনে হয় তবে কোকুলাস ও থিরেডিয়ামকে স্মরণ করতে পারি, সর্বক্ষেত্রেই আমাদের লক্ষণ দ্বারা পরিচালিত হব। কোন কার্য করতে হইলেই উৎকণ্ঠা আর্জেন্টাইনের প্রকৃতিগত লক্ষণ, যদিও প্রসঙ্গক্রমে পূর্বে বলা হয়েছে তবু পুনরায় বলতে দোষের হবে না, কারণ এই অবস্থার মাঝে আর্জেন্টাইনকে বিশেষ করে চেনা যায়। যা হোক রোগীর উৎকণ্ঠা এমনি ধরনের যে পর্যন্ত না সে তার কার্যটি সম্পন্ন করতে না পারে ততক্ষণ পর্যন্ত উৎকণ্ঠা চলতেই থাকে, যেমন বাস ট্রেন ধরতে রঙ্গমঞ্চে উঠতে প্রভৃতি প্রত্যেক কাজে তার উৎকণ্ঠা এসে ভিড় করে এবং তৎস একটা বাহ্যের বেগও চলে আসে, যতক্ষণ পর্যন্ত না সে গন্তব্যস্থানে পৌঁছায় ততক্ষণ তার উৎকণ্ঠা কোন অবস্থাতেই থামে না, উত্তেজিত ও ক্রুদ্ধ স্বভাব ফলে পীড়া লক্ষণও প্রকাশিত হয়, কোন মন্দ সংবাদ বা ভয় পেয়ে ইন্দ্রিয় জনের দুঃখ সংবাদ উদরময় হলে যেমন জেলসিয়াম উপযোগী হয়, এর সঙ্গে কেবল আর্জেন্টামের তফাৎ করতে গেলে আর্জেন্টাম আমরা সেটা শুধুই তার স্নায়ুবিক লক্ষণের জন্যই বুঝে নিতে হবে। আর্জেন্টামের কখনো কখনো মৃত্যু ভয়ও দেখা দেয় এবং একোনাইটের মতো সে দিনক্ষণ নির্দিষ্ট করে বলতে থাকে, এখনো আবার একটি মজার বিষয় লক্ষ্য করা যায় আর তা হলো ওই মৃত্যুর সময়টি যতক্ষণ পর্যন্ত না এসে উপস্থিত হয় ততক্ষণ পর্যন্ত রোগী উৎকণ্ঠাতেই থাকে, সুতরাং এই সমস্ত চরম অবস্থায় রোগীর শেষ পর্যন্ত দুর্বলতা কম্পন পক্ষাঘাত মতো লক্ষণগুলো আসতে দেখা যায়। আর্জেন্টামে আমরা লোকোমোটর এটিক্সিয়া অর্থাৎ নিউরোমজ্জার ক্ষয় নামীয় রোগের বিকাশ ঘটতে দেখতে পাই,
আমি এই রোগী একটা, যদিও আমার কাছে চিকিৎসা হয় নাই, তবে আমার এক ফ্রেন্ড ছিল, ওনার উপস্থিত ছিলাম এবং আমাকে নিয়ে চিকিৎসা করছিল। আমি এই রোগীটাকে দেখছিলাম, যেমন তার হাঁটা চলার ভঙ্গিটা, তার কোমর থেকে আপনার হৃৎপর্যন্ত যে একটা অবশ্যের ভাব, তার এর মাঝে আবার পেটেরও গোলযোগ ছিল। তারপরে দেখা গেল সে হাঁটতে গেলে তার মাতাল যে হবে হাঁটতে, সেরকম মানে পা গুলা নির্দিষ্ট স্থানে সে ফেলতে পারে না, এলো মেলো এদিকে দিক পা গুলা আপনার করতে দিন, এমন অবস্থা হয়। খুবই একটা সাংঘাতিক রোগ এই রোগটা। আবার আপনার সিভিলিটি মাইজম ছাড়া এটা কখনোই আসে না, আসতে পারে না। ক্ষয় জাতীয় জিনিসগুলো হয়, সেই ক্ষয় গুলা সাধারণত আমরা সিভিলিটি এর যে আক্রমণ সেটা আমরা সহজে বুঝতে পারি। আচ্ছা, এই লোকোমোটিভ ঘটতে দেখা যায় ও ঠান্ডা লাগে, অতিরিক্ত পরিশ্রম, মানসিক শ্রম এবং উপাদান স্বরূপ জনিত মেরুমজ্জার ক্ষয় হয়, পাকাশের গোলযোগ ও পদত্বের বাদ, স্নায়ু শোল বেদনা, অনুভব শক্তির অক্ষমতা এবং পরিশেষে রোগীর ইচ্ছাধীন পদবিক্ষেপে সামর্থ্যহীনতা ইত্যাদি রোগের প্রধান লক্ষণ। হাঁটতে গেলে রোগী তখন এক জায়গায় পা ফেলতে গিয়ে অন্য জায়গায় পা ফেলে, যেন মাতালের মতো চলতে থাকে। সুতরাং লক্ষণ সদৃশ আর্জেন্টাম এর একটি বিশিষ্ট ঔষধ হয়ে থাকে। বড়ই আশ্চর্যের বিষয়, যদি আমাদের উপলব্ধি করার মতো জ্ঞান থাকে, তবে উক্তটি সামান্য একটু সাদৃশ্য আর্জেন্টাম রোগীর স্বাভাবিক অবস্থাতেও লক্ষ্য করা যায়। আর্জেন্টাম রোগীর স্বাভাবিক অবস্থাতেও লক্ষ্য করা যায় এবং এই সেখানটা আমরা কিন্তু এটা রোগী বলতেও পারবে না, কিন্তু এছাড়া যারা সাধারণত আমরা যারা ডাক্তার যারা পড়াশোনা করছি হয়তো আমরা হয়তো বলতে পারবো, কিন্তু রুগী হিসাবে এটা আপনার এই আবিষ্কার করাটা দুঃস্বহ বিষয়, কারণ এগুলা কোনো কিছু বলতে চায় না, বুঝেও না। কারণ আমরা এখন 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 মাঝে মাঝে প্রশ্ন করে নিজেই যে এইগুলা যে রুগী বলবে, এই যদি না পড়তাম, এই লক্ষণগুলো যদি না জানতাম, তাহলে আমি নিজেই বুঝতে পারতাম না রুগীর কাছে ডাক্তারের কাছে এগুলো বলতে হবে, এরকম তো উপলব্ধি হয়তো থাকতো না। এরকম হয় যে তার এই জিনিসটা হলো স্বাভাবিক, এই যে আপনার পদবিক্ষেপের যে অবস্থাটা তার আসে মেরুমজ্জার প্রদায়, এটা দেন কেমন জিনিস, তার স্বাভাবিক অবস্থা কেমন লক্ষ্য করি আমরা। যেমন আর্জেন্টামের রুগী যদি কারো সম্মুখ দিয়ে হেঁটে যেতে চায়, তখন তার পায়ের মাঝে দুর্বলতা প্রকাশ পায়। এর দুর্বলতা কোন কোন জায়গায় আছে, সব ক্ষেত্রে তার দুর্বলতা গুলো আমরা দুর্বলতা তার পায়ের মাঝেও গিয়ে আঘাত করে, কেমন একটা বিচিত্র মেডিসিন। কেমন দিয়ে সম্মুখ দিয়ে হাঁটতে গেলে যে সে আর যেন রুগী যদি কারো সম্মুখ দিয়ে হেঁটে যেতে চায়, তখন তার পায়ের দুর্বলতা প্রকাশ পায়। ভাবে সে লোকজন তার হাঁটার ভঙ্গি গুলা হয়তো লক্ষ্য করছে, আসলে বিষয়টি তা নয়। তো আর্জেন্টামের রুগী তাই ধারণা করে। মানসিক উৎকণ্ঠা ও স্নায়ুবিকতা আর্জেন্টামে কত দূর পর্যন্ত বিস্তৃত দেখুন, আর আমার তাই মনে হয় এমন রুগীদের ভবিষ্যতে লোকোমোটিভ অ্যাসফিক্সিয়া রুগী আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। আর্জেন্টাম নাইট্রিগ্রাম খুবই প্রয়োজনীয় একটি গভীর ক্রিয়াশীল ঔষধ, কেননা কোন সময় এই ঔষধের মানসিক স্তরের অবস্থাটি অনেক মানুষের মাঝে বিরাজ করতে পারে এবং এটা বিরাজ করা স্বাভাবিক। স্বাভাবিক কেমন স্বাভাবিক, যে আমরা এই বিশেষ করে কোনো কাজ করতে গেলে যদি না হয় কৃতকার্য না হইতে পারি বা কি হবে কি না হবে, কত কিছুর এই বিষয়গুলো এখানে জড়িত থাকে, যার জন্য যে এই ধরনের একটা উৎকণ্ঠা চলে আসে, এটা কিন্তু আর্জেন্টামের সঙ্গেও কিন্তু মিলে যায়। বিশেষ করে নানাভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মনে এই আতঙ্ক অবস্থা দেখা দিতে পারে, লক্ষ্য করলে তার প্রমাণও হয়তো মিলে যাবে। আচিল হলে আমরা সাধারণত থুজার কথা ভাবি, কিন্তু আর্জেন্টামেও তা কোনো অংশে কম নাই। আসলে আমরা তো আর আচিলের চিকিৎসা করি না, তাই প্রত্যেক ক্ষেত্রে ওষুধের স্বাতন্ত্রতা বজায় রেখে আমাদের চিকিৎসা করতে হবে, এটা যেন কোনো মতে ভুল না হয়। যা হোক, এই ওষুধের আচিল সৃষ্টির যথেষ্ট প্রবণতা লক্ষ্য করা যায়। তাছাড়া এই ওষুধের গলার মাঝে আচিল এনে মাংস গজায়, জননেন্দ্রিয়ের চারপাশে এবং মলদ্বারে অর্বুদ উৎপন্ন হতে দেখা যায়। সুতরাং এই হেতু এই ঔষধ সাইগোসিডোসিসের উপর যে বিশেষ কার্য করিতে পারে এতে কোনো সন্দেহ নাই। এখন
আমি শিশুদের ক্ষেত্রে কিছু আলোকপাত করি। উত্তরাধিকার সূত্রে যে সমস্ত শিশুরা মাতা পিতার নিকট থেকে সাইকোসিস দৃষ্টি পেয়েছে, সেসব শিশুদের শরীর ক্রমশ শুষ্ক ক্ষীণ হতে হতে এমন অবস্থায় পৌঁছায় যেন তাদের দেহের হাড় চর্মসার হয়ে পড়ে। তবে আমার মনে হয় এই শুষ্কতার পেছনে সাইকোসিস দোষকে একাদায়ী করলে একটি বিষয় অস্পষ্ট থেকে যাবে, আর সেটি হলো সাইকোসিসের সঙ্গে স্থূরার মিলনজনিত সাইকোসোরিক রূপপ্রাপ্তি ঘটিত কনজাম্পশন নামীয় দেহের ক্ষীণতা লক্ষণে টিউবারকুলার মাইজম। মানে মোট কথা, এই ক্ষীণতা লক্ষণগুলো সাধারণত আপনার আমরা এই যে রোগীদের শরীরে যেগুলো আসে সেইগুলো সাইকোটিক প্রাধান্যে আসে, কিন্তু সেই একা সাইকোটিক আবার করতে পারবে না, তখনই করতে পারে, কারণ সাধারণত সাইকোটিক পেশেন্টরা কিন্তু একটু মোটাসোটাই হয়। হ্যাঁ, কারণ সাইকোটিকদের আপনার অতিবৃদ্ধি, মোটা, মানে কুঘটন, মানে এই সমস্ত জিনিসগুলোর দিকে গঠন প্রকৃতি গুলা এরকম স্তরে থাকে। কিন্তু কখন সে শুষ্ক হয়? যখন সে সুরার সঙ্গে মিশবে। যেহেতু সর্ববাস্তাতেই সুরা একটা প্রধান মাইজম, ছাড়া ছাড়া কোনো জিনিস চিন্তা করা যায় না, এই সুরার সঙ্গে যখন সাইকোসিসের মিলন ঘটবে তখন এটাকে এটা সাইকোসোরিক রূপ ধারণ করবে। এবং এটা মিলনটা কেমন করে হয়, যেমন মনে করেন একটা লোক খুব খারাপ সংসর্গে, ধরুন তার গনোরিয়া হয়েছিল। হ্যাঁ, গনোরিয়া হওয়ার পর সে সেটাকে গোপনেই, এই যে গোপনতা তার যে আসে, এই ওইন থেকেই তার গোপনীয়তা শুরু হয়। আর এই জন্য সাইকোটিকও একটা গোপনতা প্রবণ একটা মাইজম। ওই তার কেউ যদি দেখে ফেলে, কেউ শুনে ফেলবে, এই ভেবে তারা দিয়ে ইঞ্জেকশন নিয়ে রোগগুলা ভালো করে ফেলে সাইকোটিকরা। কিন্তু এই গনোরিয়া হইলে এরা এরকমই সাধারণত করে। তখন এই যে আপনার একটু করলো, তখন এরা চাপা পড়ে গেল ভিতর দিকে, হয়তো ভালো হয়ে গেল অল্প দিনেই, রুগী ভালো করে বেশ আছি, কিন্তু সেটা যে রোগটাকে তার ভিতরে আসল জায়গায় পাঠাই দিল সেই খবর তো আর তার নাই। এই সমস্ত রোগদেরই শরীর, যেহেতু সাইকোটিক শরীর থাকে এবং তার এই সাইকোটিকটা আবার আবার একটা জিনিস কেমন একটা অদ্ভুত বিষয় দেখেন, যে সাইকোটিক সে অর্জন করলো ঠিকই, তখনও যদি সে চিকিৎসাটা ঠিকভাবে সঠিকভাবে করতে পারতো করতো তাহলে হয়তো আলাদা করতে পারতো, কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না, যার জন্যে দীর্ঘদিন সহজে মিশে যায় না, দীর্ঘদিন চলতে 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 এক সময় গিয়ে সেই সাইকোটিক রূপটা আপনার সুরার সঙ্গে মিশে যায়। মিশে যাওয়ার পর একটা সাইকোটিক সাইকোসোরিক একটা ধারণ করে। এই যে সাইকোসোরিক রূপটা, এই রূপটা একটা টিউবারকুলার মাইজম তৈরি করে এই বাবার শরীরে। এই যে রূপটা সে তৈরি করলো, কিন্তু তার হয়তো কিছু হবে না, তারে দেখতে হয়তো মোটাসোটা স্বাস্থ্যবান দেখা যাচ্ছে, কিন্তু তার সন্তানগুলা ক্ষীণ হবে, শুষ্কত হবে। এটার অর্থ কারণ যে ওই যে সাইকোসোরিক রূপটা তার শরীরে ধারণ করলো, সেই রূপটা যখন তার সন্তান জন্ম নেবে, হ্যাঁ, তখন সেই রূপটা সন্তানের দেহে আপনার টিউবারকুলার মাইজম নিয়ে আইসা ঢুকবে। যদি এটা এটা ঢুকবে গনোরিয়ার ইফেক্টের জন্য, আর যদি সিফিলিসের ইফেক্ট নিয়ে ঢুকে তাহলে আসল যে যক্ষা, যেটাকে আমরা টিবি বলি, কত প্রবণতা, ক্যান্সার, বিভিন্ন কত ধরনের জিনিসগুলো তো আসে, আলসার হওয়া, লান্সে ফুসফুস ছিদ্র হয়ে যাওয়া, লান্সে অ্যাটাক করা, রক্তস্রাব হওয়া কাশির সঙ্গে, সেটা হলো সিভিলিটির কারণে সেটা আসে। কিন্তু এই যে শুষ্কতার সেটা চিনব, যে তখন আমরা বুঝে নিব অবশ্যই সেটা সোরার সঙ্গে সাইকোসিস মিলনজনিত টিউবারকুলার মাইজম। এই সমস্ত শিশুদের আবার আর্জেন্টামের ক্ষেত্রে, এটা শুধু সব বাবার সন্তানের বেলায় না, যদি সেই রোগীটা আর্জেন্টামের হয় তাহলে দেখা যাবে যে সে চিনি, মিছি, গুড় প্রভৃতি মিষ্টি জাতীয় খাদ্যের প্রতি তার একটা প্রবল আকর্ষণ থাকে এবং খায়ও, কিন্তু তা আবার সহ্য করতে পারে না। এই যে হেন বিষয়টা সহ্য করতে পারে না, উদাহরণ বা আমাশয় দেখা দেয়, এমনকি স্তন্যদায়িনী মায়েরও যদি মিষ্টি খাওয়ার প্রবণতা থাকে তবু শিশু অসুস্থ হয়ে পড়ে। এই যে এখানে একটা আকাঙ্ক্ষা বা আগ্রহ যে শিশুটা চিনি মিষ্টি খাইতে চায়, খেলে আবার সহ্য করতে পারে না, পেটের সমস্যা এসে উপস্থিত হয়, তবু সে এটা খেতে চায়। এই যে তবু খেতে চায়,
যে আ খেলে রোগ বাড়ে তাই খেতে চাই বা যা করলে রোগ বাড়ে তাই পেতে যায়, সেটা কিন্তু টিউবারকুলার মাইজম ছাড়া এই রোগটা কখনোই কারো দেহে আসবে না, হয় না। সুতরাং এই দিক থেকে বুঝতে পারলাম যে তার টিউবারকুলার রোগটা এখানে কেমন। তবু শিশু অসুস্থ হয়ে পড়ে, এমন অবস্থায় তখন মাকেও চিনি খাওয়া নিষেধ করা উচিত। করে হয় প্রয়োজন হলে দুজনকে আলাদা আলাদা চিকিৎসা দিতে হয়, নতুবা আপনার স্তন্যদেহ মাকে চিকিৎসা দিলে এগুলার সমস্যা সমাধান করা যায়, তবে অবস্থা অনুযায়ী তা করতে হয় আর কি। যদি মা এবং শিশু যদি ব্যতিক্রম ধর্মী কোনো লক্ষণ থাকে, দুইজনের জটিল অসুখ এবং তাদের চিকিৎসা দুইজনের হওয়া প্রয়োজন, এমন যদি হয় আর দেখা যাচ্ছে যে না দুইজনের দুইটা ধরনের মেডিসিন তার সিলেকশনে আসে, এরকম হলে আপনার এই মা থেকে দুধ খাওয়াটা শিশুর বন্ধ করে নিতে হবে, নিয়ে হয়তো ফিডার দিয়ে দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, করে দুজনের আলাদা চিকিৎসা করতে হবে। আর সাধারণত সচরাচর যে কথাগুলা বলা আছে যে দুগ্ধবশু শিশুর চিকিৎসা করতে হলে মাকে চিকিৎসা করা উত্তম, এটাও ঠিক, এটা আমি বহু ক্ষেত্রে লক্ষ্য করছি এবং এটা রেজাল্ট খুব ভালো। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়তো ওই ব্যতিক্রমটা হতে পারে, তখন আমাদের সেইভাবে পরিচালিত হওয়া লাগবে। এই ওষুধে শিশুর ইদরমের উদরমের মলের একটি বিশেষ পরিবর্তনও পরিলক্ষিত হয়, যেমন যদি জানতে পারা যায় যে শিশু উদরাময়ে প্রচুর বায়ু নিঃসরণ সহ মল ত্যাগ করে এবং সেই মল কিছুক্ষণ বাতাসে পড়ে থাকলে সবুজ বর্ণ ধারণ করে, তবে আর্জেন্টাম সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। আবার এই লক্ষণটা রিউম এবং সেনিগুলাতেও আছে। রিউমের শরীরে টক গন্ধ, সেনিগুলার মাথা ঘামে, পা পরদের শুষ্কতা, তারপর মেজাজের বিভিন্নতা নিয়ে এগুলা পার্থক্য করতে হবে। আর আমি যদি মা বলে যে আমার বাচ্চা মিষ্টি খাওয়ার প্রবণতা বেশি, তাহলে ওই সমস্ত দিকে চিন্তা না করে আর্জেন্টাম কি শুধু চিন্তা করলে হবে। আর্জেন্টাম মলের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, এবং আমি লক্ষ্য করছি এরকম এইরকম শিশুদের যদি সঠিক চিকিৎসা না হয়, সঠিক চিকিৎসা আপনার করতে না পারা যায়, তাহলে ভবিষ্যৎ জীবন কিন্তু এই সেই বাচ্চাটার অন্ধকার। কারণ বড় হয়ে তার এই আর্জেন্টামের সমস্ত কিছু লক্ষণ তার প্রকাশিত হতে পারে, কোনো কাজ কর্ম করতে ভয় পাওয়া, কোথাও যাওয়া, মানে তার সাকসেস জীবনে কোনো কিছুতে আশাসে করা যায় না। সুতরাং এই জীবন প্রবাহে শিশুর এই অবস্থাগুলো আমাদের সংশোধন করে দিতে হবে। শিশুদের শুকিয়ে যাওয়া, আবার আমরা লক্ষ্য করলে শিশুদের শুকিয়ে যাওয়াটা আবার তার পদ্মই এব্রোটামের মতো আরম্ভ হতে দেখি। ছোট ছোট ছেলে মেয়েরা তাদের দিকে দৃষ্টি দিলে, গায়ে হাত দিলে পছন্দ করে না, যা এসিনা এবং এন্টিমিকোটি দেখতে পাওয়া যায়। বালকদের ধূমপানের জন্য কোনো অসুবিধা হলো আমরা এই ওষুধের শরণাপন্ন হতে পারি। ছোট্ট বয়সের সিগারেট খাওয়ার বাচ্চার বালকদের কথা বলা হয়েছে। উপর উল্লিখিত বর্ণনা দিয়ে আমি আর্জেন্টামের মানসিক লক্ষণ সহ সাধারণ লক্ষণের একটি চিত্র হয়তো আঁকতে পেরেছি। এখন ইচ্ছে করছে যে এই ওষুধের অঙ্গ হিসেবে এর লক্ষণগুলো তুলে ধরতে। আর তাই আমরা যখন এই ওষুধের শিরলক্ষণের দিকে তাকাবো, তখন দেখতে পাবো নানা রূপ শিরপিড়ার সাথে একটি বিশেষত্ব প্রকাশ পেতে, এবং সেই বিশেষত্বটি হলো রোগী যখন শিরপিড়ায় কষ্ট পায় তখন সে বলে, ডাক্তার সাহেব, আমার মাথার যন্ত্রণার সাথে সাথে মনে হয় মাথাটি যেন ক্রমশ বড় হয়ে যাচ্ছে, এবং মানসিক পরিশ্রম করলে মাথার যন্ত্রণাটি বৃদ্ধি পায়। সুতরাং এই ক্ষেত্রে এই দুইটি লক্ষণকে কোনোক্রমে আমাদের ভুল হতে দেওয়া উচিত নয়। আর্জেন্টামের মাথা ব্যথা সাধারণত সাইকোটিক প্রাধান্যেই হয়ে থাকে, কেননা কোনো কিছুর বৃদ্ধি ঘটা বা তা অনুভব করা সাইকোসিসের জন্যেই হয়ে থাকে। আর্জেন্টামের শিরপিড়ার আনুষঙ্গিক লক্ষণ হিসাবে মাথা ঘোরা, বমন, পিত্তবমন প্রভৃতিও আসতে পারে, এবং শিরপিড়ার উপশম ঘটে সাধারণত চাপে বা কোনো কিছু দিয়ে, বিশেষ করে ফিতে দিয়ে কষে, বাঁধলে ও খোলা বাতাসে। উচ্চ বাড়িগুলোর দিকে তাকালে মাথা ঘোরা এর বিশিষ্টতা। যারা অত্যধিক মানসিক পরিশ্রম করে, যেমন ছাত্র, উকিল, ব্যবসায়ী, সাহিত্যিক প্রভৃতি জনের শিরপিড়ার একটি উপযোগী ঔষধ হতে পারে। দেহযন্ত্রের বড় হয়ে যাওয়া অনুভূতি আর্জেন্টামের একটি আশ্চর্যজনক লক্ষণ। শুধু শিরপিড়ার বেলাতেই নয়,
ডিম্ব ঘুষে পিড়াত রুগিনী মনে করে যেন তার ডিম্বশয়টি বড় হয়ে গেছে। জেল সিমেও বড় হয়ে যাওয়া অনুভূতি বিশেষভাবে লক্ষ্য করা যায়, তবে তা মস্তকে সীমাবদ্ধ। এই লক্ষণটি বড় হয়ে যাওয়ার অনুভূতিটি আমরা আবার কোয়ার্ডিত পেয়ে থাকি, পেরিস কোয়ার্ডিত পেয়ে থাকি। আচ্ছা, এবার তাহলে চক্ষু পীড়ায় দেখি কি বলছে এই রোগে। চক্ষু পীড়ায় এই রোগী আর্জেন্টামের একটি চক্ষু পীড়ায় আর্জেন্টাম নাইট্রিক একটি প্রয়োজনীয় ঔষধ। সাধারণত সিভিলিটিক মায়োজমের প্রভাবেই এই ঔষধের চোখের উপসর্গগুলো প্রকাশ পেতে দেখা যায়। নবজাত শিশুদের কর্নিয়ার ক্ষত, চক্ষু থেকে পুস্রাব বের হওয়া, চক্ষুপত্রস্ফীত, চক্ষু লাল বর্ণ ধারণ করে কিন্তু রোগ নিরাময়ে আমাদের ধারণ করে কিন্তু রোগ নিয়ে আমাদের মাথা না ঘামিয়ে রোগের হ্রাসবৃদ্ধির দিকে আমাদের তাকাতে হবে। আর্জেন্টামে অন্যান্য রোগের ন্যায় এর যাবতীয় চক্ষু পীড়ায় রোগী ঠান্ডা বাতাস, ঠান্ডা প্রয়োগ ও অন্ধকার করে থাকলে উপশম বোধ করে, গরমে রৌদ্র ও অগ্নিতাপে তার বৃদ্ধি। এপিসের সঙ্গে শুধু এই ওষুধের প্রভেদটুকু এটুকুই যে এপিসের যে নিজস্ব জ্বালা ও হুল ফোটানো ব্যথা এটা আপনার আমরা আর্জেন্টামে থাকে না। আবার পালসের সঙ্গে হ্রাসবৃদ্ধি একই প্রকার হলেও পালসের ক্ষতকারিত্ব স্বভাব কিন্তু সেখানে নেই। সূক্ষ্ম সূচির কাজ সূক্ষ্ম ছাপার অক্ষরের দিকে অধিকক্ষণ তাকিয়ে যদি মাথার আপনার চোখের কোনো সমস্যা হয় তাহলে সে আলোকাতঙ্ক হয়, তাহলে আর্জেন্টামে বেশ কাজ করে। আবার একটা বিষয় আমরা দেখতে পাই প্রায়ই যে দূরদৃষ্টি সম্পন্ন, যেমন মনে করেন যে কোনো একটা লোক যে পড়তে গিয়ে যে কাছে আপনার দেখছে ঝাপসা ঝাপসা লাগতেছে, দূরে নিলে সেটা সে দেখতে পাচ্ছে। মানে এই যে দূরদৃষ্টি সম্পন্ন, যে মানুষটা যে দূরদৃষ্টি সম্পন্ন হয় তার জন্য আর্জেন্টাম নাইট্রিক একটা বেস্ট মেডিসিন হতে পারে। কিন্তু সেখানে সেটা আপনার বয়সের একটা বিষয় আছে, হয়তো বা 25-30-40-এর ভিতরে এটা হওয়া লাগবে, তার বেশি হয়ে গেলে মানে বৃদ্ধ বয়সে এমনিতেই বলা হয়। কিন্তু বৃদ্ধ যুবক ছাড়া যদি এই লক্ষণটা আবার আসে তাহলে কিন্তু আর্জেন্টাম হবে। গণদেশের কাটা ফুটার ন্যায় অনুভূতি আর্জেন্টাম ও অহিপারের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। প্রভেদ আর্জেন্টাম গরম কাতর, অহিপার শীত কাতর। রোগ গেলার সময় এই অনুভূতির বৃদ্ধি হিপারে নাইট্রিক অ্যাসিড সালিসিয়েতে দেখতে পাই, ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়। আচ্ছা, কাটা ফুটার অনুভূতির সঙ্গে যদি স্বরভঙ্গ থাকে তবে এই ওষুধ যে বিশেষভাবে উপকার দর্শে। গলায় শ্রেষ্ঠা জমার অনুভূতিও এই ওষুধে বেশ লক্ষ্য করা যায়, যা কি নিবাক্রমে আমরা দেখতে পাই। রোগী গলা খাঁকারি দিতে বাধ্য হয়, উচ্চস্বরে কথা বলা, বক্তৃতা দেওয়া, গান গাওয়া ইত্যাদিতে স্বরভঙ্গ দেখা দিলে এই ঔষধ বিশেষ উপযোগী হতে দেখা যায়। গলপীড়ায় আর্জেন্টামের ঠান্ডা চাইলেও তা সহ্য করতে পারে না, এটিও একটি টিউবারকুলার লক্ষণ, কারণ রোগী যা পেতে আকাঙ্ক্ষা করে তাতেই বৃদ্ধি। এটি সাধারণ টিউবারকুলার মাধ্যমে দায়ী হয়ে থাকে। হিপার এবং নাইট্রিক অ্যাসিডের কাটা ফোটার অনুভূতির সাথে আর্জেন্টামের পার্থক্য আমরা কেমন করে করব? পার্থক্য শুধু একটাই যে উৎকণ্ঠাযুক্ত এবং নাইট্রিক অ্যাসিড তার অন্যান্য লক্ষণ দ্বারা বিশেষ করে স্রাবের ক্ষতকারিত্ব স্বভাব, ঠোঁটের কুন্দয়ে ঘা, প্রস্রাবের দুর্গন্ধ ইত্যাদি নিজস্ব লক্ষণ দ্বারা তার নিজের স্বতন্ত্রতা প্রকাশ করে। আবার এলোমিনা এবং নেট্রামিউরে এই কাটা ফোটার লক্ষণ থাকলেও যদি গলার রক্তবর্ণ ভাবসহ বেদনা ও ফোলা থাকে তবে এই দুইটি ঔষধ কখনো কার্যকরী হবে না। এখন মায়োজম চিহ্নিতকরণার্থে আমরা যদি আর্জেন্টামের গতি প্রকৃতির দিকে লক্ষ্য করি তবে এই ঔষধে তার টিউবারকুলার অবস্থাটি আমাদের নজরে আসবে এবং গলদেশকে কেন্দ্র করে এই ঔষধের টিউবারকুলার গতি প্রকৃতি সর্বপ্রথম বিকশিততে আমরা দেখতে পাব। রোগীর গলার উপরোক্ত লক্ষণগুলো প্রকাশিত হওয়ার পর দেখা যায় আস্তে আস্তে এক প্রকার খুশখুশে কাশির আবির্ভাব হতে এবং তা দিনের পর দিন চলতে চলতে এক সময় গলার ভেতরে ক্ষত উৎপন্ন করে। এই যে ক্ষত উৎপন্ন করা এটাই কিন্তু সিভিলিটিকের বৈশিষ্ট্য।
উৎপন্ন করতে। এখানে এই ওষুধের সিফিলিস রোগটি অর্থাৎ ক্ষতপূরণ অবস্থাটি টিউবারকুলার দিকে গতিপ্রাপ্ত হয়ে অবশেষে এক সময় দেখা যায় রক্ত মিশ্রিত কফের সাথে বিকালের দিকে ঘুষঘুষে জ্বরের আক্রমণ হতে। ক্রমে ক্রমে রোগীর শীর্ণতা লক্ষ্য এসে হাজির হয় এবং এর প্রতিকার না হলে রোগীর মৃত্যুমুখে পতিত হয়। তবে কথা হলো সিফিলিস দোষের জন্য আর্জেন্টামের শেষ পরিণতি হয় ক্ষত উৎপন্ন করা। শেষ পরিণতি হয় ক্ষত উৎপন্ন করা কি গলদেশ ক্ষত লগন কেবল গলদেশ কেন পাকুই অজয় যন্ত্র ক্ষত করে ক্যান্সারের দিকে নিতে পারে। সুতরাং ঔষধ পরিচিতিতে এই ওষুধকে অ্যান্টিসোরিক সাইকোটিক টিউবারকুলার বলা হলেও এই ওষুধের যে একটি সিভিলিটিক মাইজমে এই ওষুধ যে একটি সিভিলিটিক মাইজমের ওষুধ তা তার ক্ষতকর প্রভাব রয়েছে। আর জেমটামকে যেমন সাইকোসোরিক প্রাধান্যে টিউবারকুলার বলা হয় সিভিলিসোরিক প্রভাবে। তবে একটি কথা বিশেষ করে মনে রাখতে হবে যে এই ফুসফুসের ক্ষত পারে না আমার মনে জীব উৎপন্ন করে এবং এই ওষুধ প্রকৃতিগত লক্ষণগুলো যোগিত পাওয়া যায় তবে প্রয়োগ করতে প্রতিবাদিতা করব। সুতরাং আমরা কে পেলাম কি না পেলাম আমরা রুগীটাকে পেতে চাই, রুগীর লক্ষণগুলো আমাদের দরকার, রুগীর প্রতি আমাদের জানা দরকার, সেটাই হলো বিশেষ বিষয়। রোগ গুলা করতে দিয়ে গেল ডান দিকে হলে লাইকোপোডিয়াম, বাম দিকে হলে লাইকোপোডিয়াম হবে না, এরকম ধারণা যেন আমাদের না থাকে। আমাদের যেন যে কোনো মূল্যে রোগের প্রকৃতিকে ধরতে পারি, তা না হলে আমাদের বিফলতা থাকবেই। মোট কথা ক্ষত লক্ষণ যেখানে থেকে প্রকাশ পাক না কেন সেখান থেকে আর্জেন্টের বৈশিষ্ট্যগত যে স্রাবটা হয় সেটা দেখতে আপনার সিদ্ধ সাগুদানার মধ্যে। আমরা যদি আর্জেন্টামের হৃদ লক্ষণের লক্ষণের সঙ্গে সামান্যতম মানসিক উৎকণ্ঠায় বা আবেগজনিত কারণে বা হঠাৎ করে বেশি কারণ এই রোগীর ভীষণ বুক ধরফর করা শুরু হতে পারে। আর্জেন্টামের রোগী ডান দিকে চেপে শুতে পারে না, তাতে তার বুক ধরফরারি বৃদ্ধি পায়। এটা একটা আর্জেন্টামের একটা অদ্ভুত লক্ষণ। এই সমস্ত লক্ষণ গুলা মুষ্টিমক একটা ওষুধই থাকে, সব ওষুধই থাকে না। সুতরাং এই ওষুধটাকে একটা মহামূল্যবান লক্ষণ হিসেবে চিহ্নিত করা যায়, কারণ সাধারণত বুক ধরফর করলে মানুষ ডান দিকে শুতে যাইবে কিন্তু বাম দিকে শুতে চাওয়া এটা একটা কেমন না, এটা একটা আনকমন পিকুলার সিমটম না? তো তোমার এই সমস্ত আনকমন পিকুলার সিমটম গুলো যে ওষুধের সম্পর্কে বর্ণনায় থাকে সেই ওষুধের একটা ব্যাপক ওষুধ হতে পারে, সেটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু সব অভ্যসত অন্যান্য ওষুধে যেমন দেখা যায় বাঁ দিকে শুলে হৃদস্পন্দন বৃদ্ধি পায়, কেবল আর্জেন্টামে তা ব্যতিক্রম, অর্থাৎ বাম দিকে চেপে শুলে আর্জেন্টামের রুগী উপশম পায়। এবং এই এই ওষুধে ক্যালিমিয়া প্ল্যাটিনা স্পঞ্জিয়া তো দেখতে পাই। আমি লক্ষণ সদৃশ্যে একটি পাঁচ ছয় বছরের বাচ্চার হৃদযন্ত্রের ছিদ্র হয়ে যাওয়া রোগ আরোগ্য করেছিলাম, তবে লক্ষণ সঙ্গে বেশ বেগ পেতে হয়েছিল আমাকে। এবং আমি কেবল অনেক কষ্টের পর কেবল ওই বাচ্চাটির মিষ্টি খাওয়ার প্রবণতা ও কোথাও যেতে চাইলে তার প্রস্রাবে বেগ হওয়া এবং এটা কেমন করে আবিষ্কার করেছিলাম আমি তা নিয়ে আসছিল তার বাবায় তার বাবাকে জিজ্ঞেস করছিলাম। বিভিন্ন থাকে সুস্পক্ষীণ দেহ এই মিষ্টি খাওয়ার যে অভ্যাসগুলো তার ছিল, এই ওষুধ তো আমাদেরকে আবিষ্কার করতে হলে কিছু না তো একটা সন্দেহ আমাদের নিয়েই আগাতেই হবে, কারণ না হলে আমরা সমস্ত লক্ষণ যে সব কিছু বলে দেবে রুগীর আর তা আমরা কখনোই আশা করতে পারি না। কোনো একটা সূত্র ধরে আমাদের কিন্তু এগোতে হবে এবং প্রশ্নগুলাও যেন একদম সরাসরি জবাব দিয়ে ফেলে এরকম করে আমরা করবো না, একটু ঘুরে পেঁচাই করবো যেন সে উত্তর খুঁজে। এটা হলো সবচেয়ে লক্ষণ সঙ্গে কায়দাটা হলো বিষয়টা এরকম। তার বাবার জিজ্ঞেস করলাম যেহেতু ছেলের বিষয়
হ্যাঁ, এটা তো তার বাবাকে প্রশ্ন করতেই পারি, এটাও আমি বিবেচনা নিয়েছি যে ছেলেকে তো আর বলবো না, বা বাবা তো এটা রুগী না যে তাকে সরাসরি প্রশ্ন করলাম আপনার কি হয়, বাবা বললো যে হয়, এটা তো আর তার না, বাচ্চার বিষয়, তো সুতরাং আমি বাবাকে প্রশ্ন করতেই পারি, এটাও আমার তখন মাথার মাঝে কাজ করলো। তখন যে বাচ্চা বাবাকে জিজ্ঞেস করলাম তার মিষ্টি হওয়ার প্রবণতাটা নিয়ে, আচ্ছা বাচ্চাটা মনে করেন যে কোথাও বেড়াতে গেলে, বেড়াতে যাওয়ার সময় তো কাপড় চোপড় যেটা থাকে ঘরে সেইগুলো বদলে নিয়ে তারপর নতুন কাপড় চোপড় পরিয়ে তো বের হয়ে যান, তাই না? আচ্ছা, এই সময় বাচ্চাটার কোনো কিছু লক্ষ্য করছেন যে সে কি বলে বা কি করতে চায়? অনেকেই বেড়াতে যেতে পছন্দ করে, কেউ করে না, বা কার আগ্রহ থাকে বেশি, কেউ কম থাকে, এরকম কোনো কিছু ব্যতিক্রম কিছু তার মধ্যে পান কিনা। তো সে বলছিল যে একটা জিনিস আমি লক্ষ্য করছি, যতদিনই তারে নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে দূরে কোথাও যেতে চাইছি, তো তখনই যখন তার শার্টটা প্যান্ট শার্ট খুলি, যে শার্ট খুললে আগেই শার্টটা খুলতে খুলতে সে দাঁড়া দাঁড়া আমি আসতেছি, কি দাঁড়াও আমি তো প্রস্রাব করে আসছি, এই লক্ষণটা এই এমন ভাবে মানে কিভাবে যাবে বলছিল, মানে একবার আমার সরাসরি এসে মনে হয় আমাকে হিট করছে। তা আমিও আর আর কোনো দিক কিছু ইয়ে করলাম না, ওই লক্ষণটা ওই মিষ্টি হওয়ার প্রবণতা দুইটা নিয়ে আমি আর্জেন্টাম তাকে প্রয়োগ করি, এবং আল্লাহর মধ্যে এই বাচ্চাটা কিন্তু আপনার এই অনেক সময়ে দেখা গেছে যে স্কুলে তার যে সহপাঠীরা ওরা এসে বলতো যে দেখেন আপনার বাচ্চাটা রাস্তায় পড়ে আছে, ওরকে নিয়ে আসেন। পরে তার বাবার কথা আর কি, এগুলা তারা বললো যে গিয়া দিয়ে রাস্তায় দেশে প্রায় অর্ধ অচেতন অবস্থায় ঘুরে আছে, তো নিয়ে আসে মাথায় পানি ঢালতে ঢালতে তাকে ঘুষ করা হইতো এবং সারা শরীর নীলচে কালা হয়ে যেত, এই বিষয়গুলো তার ঘটতে ছিল। তো এই বাচ্চাটা আর যেন খাওয়ার পরে তো সুন্দর হৃষ্টপুষ্ট হয়েছিল, মানে সাংঘাতিক ধরনের মানে আমূল পরিবর্তন, পরিবর্তন হওয়ার পর তারে নাকি একটা ক্ষত লক্ষণ আসলো, যে ক্ষত লক্ষণটা খুঁজতে গিয়ে যে অনেক চিন্তা ভাবনা করার পর খুঁজতে 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 যাই হোক এত ব্যাপক ভাবে বলার দরকার নাই, তার একটা আঁচিল বের হওয়ার ইতিহাস পেলাম। হ্যাঁ, ইতিহাস পেলাম, জিজ্ঞেস করলাম যে বাচ্চাটার আমি কোনো একটা সন্দেহ হয়তো বা এখন ঠিক মনে নাই যে জিজ্ঞেস করছিলাম তার বাবাকে, তখন তার বাবার জিজ্ঞেস করছে আঁচিল টাচিল এরকম কিছু দেখছেন দেখছেন কিনা, আসছে কিনা শরীরে, তখন বাচ্চা বলি মা বাবা আমার একটা আছে আঁচিল, পায়ের মাঝে একটা আঁচিল আছে, কই? পরে আর দেখালো যে আঁচিল ঠিকই, তো আমি সেটা কতদিন হলো কয়েকটা আগে তো দেখি নাই, বাচ্চার বাবা বলতেছে আগে তো দেখি নাই, যদিও হয়ে থাকে খুব সম্ভবত এই অল্প দিনের মাঝেই হয়েছে। আমি তখন সেটাকে কেন্দ্র করে চুলা অ্যাপ্লাই করেছিলাম, পরে তো তারপরে তার যে নাকি একটা বিশ্রী ঘা হয়ে গেছিল আপনার সর্দি পরে একটা ওজিনা টাইপের সর্দি গুলার মতো হয়ে নাক দিয়ে একটা ক্ষত অবস্থা তৈরি হয়ে গেছিল। তখন এই চুলা অ্যাপ্লাই করার পর সে আল্লাহর মধ্যে বেশ সুস্থ হয়েছিল, সুস্থ বেশ সুস্থই বললাম, এখন আর কোথায় ওষুধ দিব, কোথায় ওষুধ দিব, এইরকম পরিস্থিতি সে আসছিল যে আর তাকে আর ওষুধ দেওয়ার মতো কোনো সিচুয়েশন ছিল না। তখন তার বাবাকে বলছিলাম যে দেখেন যে যে রোগের জন্য আসছিলেন তার হৃৎপিণ্ড ছিদ্র হয়ে গেছে, ছিদ্র হওয়া বিষয়টা নিয়ে, তো এটা তো আর আমি কতটুকু কি পর্যায়ে আছে তো আর বলতে পারবো না, তা আপনারা তো একটা টেস্ট করে আপনার এটা সম্পর্কে কনফার্ম হতে পারেন, এইটুকু বলছিলাম। এরপরে আর আমার সঙ্গে আর তাদের আর যোগাযোগ হয় নাই, কি হয়েছিল করাইছিল কিনা না কি করছিল সেটা বলতে পারবো না। আচ্ছা, তাহলে আর্জেন্টিনার পাকস্থলে পিরাতে আমরা আর্জেন্টিনার পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চয় হতে লক্ষ্য করি এবং জোরে শব্দ করে ঢেকুর উঠলে ও বায়ু নিঃসরণে এই উপসর্গের উপশম হয়। প্রত্যেকবার আহারের পর উদ্গার উঠে, উদ্গারে আবার কখনো উপশম হয় কখনো না হতে পারে, পেটের যন্ত্রণাদায়ক বায়ুস্ফীতি ঘটে, প্রত্যেকবার খাদ্য গ্রহণের পর বিভীষিকা পাকস্থলী প্রদাহিত ক্ষত লক্ষণ ইত্যাদিও দেখা দেয়, ঠান্ডা পানি পেটের যন্ত্রণা বৃদ্ধি পায়, গরম পানি উপশম হয়। এইখানে একটু ব্যতিক্রম আর্জেন্টামের, যার জন্য সাধারণত ঠান্ডা পছন্দ করে, ঠান্ডা সে উপশম উপলব্ধি করে, কিন্তু পেটের পীড়া সে গরম পানি উপশম পায়। কমলসুল পীড়া দেখা দিতে পারে, পেট থেকে গলা পর্যন্ত একটা ঢেলার জন্য উঠে আসছে। যাই হোক, এইগুলা তো আলোচনা তেমন বিষয় না, আমরা তো রুগী আর প্রকৃতি বিষয়টাই হলো আসল জিনিস। প্রবল পিপাসাও থাকে কখনো কখনো থাকেও না, পাকস্থলীর লক্ষণগুলো অদ্ভুত এবং মনে রাখা প্রয়োজনও আছে বটে। আর যেমন রুগী অনেক সময় একই সময়ে বমি ও মলত্যাগ করে, হয়তো কিছুক্ষণ আগে তার ধাস্ত হয়েছিল আর কিছুক্ষণ পরে দেখা গেল যে সে বমি করলো, এরা করতে এক সময় অবসর্ণ কলেরা লক্ষণ গুলোর মতো তার লক্ষণ শরীরে প্রকাশিত হতে পারে।
এই ওষুধে রোগী পূর্বেও বলেছি আমি, এই ওষুধে রোগী মিষ্টির প্রতি আকাঙ্ক্ষা থাকে। এই রোগীর মিষ্টি দ্রব্য দিয়ে যেমন চিনি গুড় মিষ্টি ইত্যাদি খেতে খুবই পছন্দ, কিন্তু খেলে তা সহ্য করতে পারে না। শিশুরা হাতে মুঠায় চিনি নিয়ে খেতে বেশ পছন্দ করে, কিন্তু পরিশেষে প্রচুর বায়ু নিঃসরণ সৌধরাময় ও আমার সময় কষ্ট পেতে থাকে। মোট কথা, যেসব দ্রব্যে অদম্য আকাঙ্ক্ষা তাতে আবার বৃদ্ধি, এটি একটি টিউমারগুলোর লক্ষণ। রোগীর ক্ষুধা প্রায় থাকে না, যদি কখনো ক্ষুধা হয় তাহলে আহারের পর পরিপেটি ফেপে ওঠে ও রুগীকে কষ্ট দেয়। এখানে আমরা যদি লাইকোপোডিয়াম থেকে এই ওষুধকে পৃথক করতে চাই, তবে কারণ আমিও দেখছি আমার কয়েকটা রুগীর বেলায় আমার কনফিউশনে পড়তে দিয়েছে যে একদম সেম এই লক্ষণগুলা, আপনার খেলে বৃদ্ধি, মিষ্টি খাওয়ার পছন্দ, কিন্তু আমি পার্থক্য করছিলাম মিষ্টি খাওয়াটা নিয়ে। আচ্ছা, এই ওষুধে পৃথক করতে চাই, তবে আমি একটি বিষয় লক্ষ্য করেছি যে লাইকোপোডিয়ামে মিষ্টি দ্রব্যে বৃদ্ধির কোনো লক্ষণ থাকে না, কিন্তু আর্জেন্টামে পেটের উপসর্গে বৃদ্ধি দেখা দেয়। পেটে ক্ষত লক্ষণ দেখা দিলে আহারের পর যাতনাটি বৃদ্ধি হয়, আস্তে আস্তে বাড়ে তো আস্তে আস্তে কমে, অনেক সময় পেটে চাপ দিলে বা উপর হয়ে শুলেও উপশম বোধ করে। পুং জননেন্দ্রের বেলায় আমরা আর্জেন্টামে বেশিরভাবে দুর্বলতার লক্ষণ দেখতে পাই। আচ্ছা, জননেন্দ্রের বেলায় আমরা দুর্বলতা লক্ষ্য করতে পারি যে সঙ্গমগামী উত্তেজনার অভাব। এখানে একটি বিষয় আমি যারা লক্ষ্য করেছি যে রোগীর উত্তেজনা প্রায় থাকে ঠিকই, কিন্তু যেই না সে লিপ্ত হতে যায় তখনই সেই তার লিঙ্গটি নিস্তেজ প্রাপ্ত হয়ে যায়। কেএডিএম এর যে রূপটা ঠিক আমরা আর্জেন্টামের মাঝে এরকম দেখতে পাই। এই আপনার সাধারণত আমরা লক্ষ্য করি যে ওই কি জানো যৌন বিষয়ে দুর্বলতার জন্যে আপনার এই এগনাস কাস এই সেই কত ধরনের সেলিনিয়াম কত ধরনের মেডিসিন ইউজ করতে থাকে, কিন্তু আমরা বিবেচনায় নেওয়া দরকার আছে যে রোগীর প্রকৃতিটা যদি আমরা চিনতে পারি তাহলে আমাদের এই সমস্ত রোগের উপর তাকায় থাকতে হবে না। এই যে আমরা যে কথাগুলো বলে আসলাম উৎকণ্ঠা আজকের প্রকৃতিটা, এই প্রকৃতির সঙ্গে যদি যৌন দুর্বলতার কোনো বিষয় যে কোনো ধরনেরই হোক, আমি বা বই পুস্তকে যেভাবে আছে সেভাবে না হয় অন্যভাবেও যদি হয় তবু আর্জেন্টামই তার ঔষধ, এবং আর্জেন্টামে নিশ্চিত কাজ করবে এতে কোনো সন্দেহ নেই। বহুমূত্র রোগ এই ওষুধের মধ্যে দেখতে পাওয়া যায়। দিবারাত্র অসারে প্রস্রাবয় পুরুষদের অত্যন্ত কষ্টদায়ক লিঙ্গোদ্রেক সহ প্রমেয় রোগের লক্ষণও এই ওষুধে লক্ষ্য করা যায়। মূত্রস্থলী হতে রক্তপাত, পুরুষদের অন্ডকোষ প্রদাহ, মোট কথা আমরা সর্বক্ষেত্রে রুগীর ধাতু প্রকৃতি অনুযায়ী চিকিৎসা দিতে সচেষ্ট থাকবো, এই কথাটি মনে রাখবো। স্ত্রী জননেন্দ্রের বেলায় ঋতুকালে আপনার ঋতুকালে সাধারণত যন্ত্রণাদি বৃদ্ধি পায়, রুগীর বুক ধরফর করা, কাঁপুনি, গায়ে শীত বোধ থাকা সত্ত্বেও খোলা বাতাসে থাকতে ইচ্ছা করে, কুষ্ঠদের নীলাভাব প্রাপ্তি, হাত পা ও কোনো পর্যন্ত ঠান্ডা ও নীলাপ হলো রুগীর ঠান্ডা দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা, অন্য সময় আবার এই লক্ষণ হয়তো ঋতুকালীন ছাড়া আর কি অন্য সময় তো এই লক্ষণ গুলা নাও থাকতে পারে। রুগীর একটি প্রবল লক্ষণ দেখা দেয়, সে ডান পাশে চেপে শুতে পারে না, তাতে তার বুক ধরফর দেখা দেয়, এটাও ঋতুকালীন অবস্থায় হয়তো রুগীর প্রকাশ পেতে পারে। কেবল বাম পাশে চেপে শুলে রুগী আরাম পায়, এই লক্ষণটি একটি অসাধারণ ও অদ্ভুত লক্ষণ। জনিদেশে ও তার বাইরের নরম স্থানগুলোতে এই ঔষধ ক্ষত জন্মানোর প্রবণতা দেখা যায়, মূলত এইগুলি সিভিলিস দোষজনিতই এসে থাকে। এমনও দেখা যায় স্ত্রী যন্ত্রের স্পর্শকাতরতার জন্য রুগিনী স্বামী সহবাস সহ্য করতে পারে না, সহবাসের পর রক্তস্রাব ঘটতে পারে, ঋতুর পূর্বে কাশি হয়। প্রায়শই এমনও দেখা যায় যে দুর্বলতা অক্ষীর্ণ দেয়া নারীদের ঋতুকালে ও ঋতুর পূর্বে শুল বেদনা দেখা দিতে পারে, রুগিনী পেটে ঢেলার নেয় কিছু অনুভব করে, বমি হলে চাপে উপর হলে শয়নে তা উপশম ঘটে। পরিশেষে আমি আমার ওষুধের শেষ পর্যায়ে চলে আসছি, তাই পরিশেষে আমি আর্জেন্টামের কিছু পরস্পর বিরোধী লক্ষণগুলোর উল্লেখ করব, যাতে করে ব্যবহারিক ক্ষেত্রে আমাদের অসুবিধায় না পড়তে হয়। যেমন আর্জেন্টামের রোগী যদি কোনো কিছু পেতে আকাঙ্ক্ষা করে তবে সেই দ্রব্যেই তার রোগ লক্ষণের বৃদ্ধি ঘটে, এটি একটি টিউবারকুলার মাইজম যা আমি পূর্বেও বলেছি, আর এই কারণে যখন সে
পালসে পালসে ডিলার নেয় ঠান্ডা বাতাস, ঠান্ডা পানি, কুলফি, বরফ ইত্যাদি গ্রহণ করে, তখন তাতে তার লক্ষণগুলো বৃদ্ধি ঘটে। পালসের সঙ্গে প্রভেদ এখানেই যে পালস উক্ত কার্যে যে তৃপ্তি যে কার্যে তৃপ্ত হয় আর্জেন্টামে বৃদ্ধি ঘটে। মিষ্টি দ্রব্যে আকাঙ্ক্ষা তাতেই আবার বৃদ্ধি। আর্জেন্টামে গরম কাতর হওয়া সত্ত্বেও সে কেবল তার সর্বাঙ্গ ব্যতীত মুখমণ্ডলেই বাতাস লাগানো পছন্দ করে। এই বিষয়গুলাও আপনার বুঝতে হবে, কারণ অনেক সময় কিন্তু আমরা শুনি যে রোগী আপনার বাসে চড়ছে, বাসে চলতে গেলে তার সমস্যা হয়, বমি করে, ভীষণ অবস্থা হয়ে যায়। কিন্তু একটা জিনিস লক্ষ্য, সেই জন্যে চোখ বন্ধ করে সবাই পেট্রোলিয়াম ইউজ করে, কেউ হয়তো কোকোলাস দেয়, পেট্রোলিয়াম দেয়। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে রুগীটা তার ওই তার মুখটা জানালা বাইরে নিয়ে খোলা বাতাসটা মুখের মধ্যে লাগাতে পছন্দ করবে, সে হয়তো আর্জেন্টাম নাইট্রিক্রামে তার এই আপনার বাস জার্নির বমিটা তার হয়তো বন্ধ হয়ে যেতে পারে। কারণ মুখের মাঝে সর্বাঙ্গ ব্যতীত মুখের মাঝে বাতাস লাগানোটাই আর্জেন্ট নাইট্রিক্রাম বিশেষ করে পছন্দ করে, কেননা সর্বাঙ্গে বাতাস লাগলে তার শীত বোধ হয়, তবে সে গোসল করা পছন্দ করে। অতএব এতক্ষণ যে বিষয়গুলোর কথা আমি উল্লেখ করলাম, তা টিউবারকুলোসিসের উপস্থিতি জ্ঞাপন করে। আরো একটি বিষয় বিশেষ কথা আমি এখানে উল্লেখ করতে চাই, সেটি হলো আমি আমার প্র্যাকটিস জীবনে বেশ লক্ষ্য করেছি যে আর্জেন্টাম লাইকো লক্ষণগুলো অনেকটা একই ধরনের, যেমন খাওয়ার পর পেটে দশমশ ভাব, পেট ভার হওয়া ইত্যাদি লক্ষণগুলো দুটি ওষুধে দেখতে পাওয়া যায়। তাছাড়া পেটে বায়ু সঞ্চয় একই প্রকৃতির, আর আমি তা পৃথক করি নেই লাইকোর মিষ্টি খাওয়ায় কোনো উপদ্রব না হওয়া, আর্জেন্টামে তা বৃদ্ধি ঘটা দিয়ে আমরা এই দুষ্টা ওষুধকে পার্থক্য করে নিই। যদিও লাইকোর গরম খাবারের প্রতি আকাঙ্ক্ষা, ডান পাশে শোয়ার প্রবৃত্তি ইত্যাদি আরো আরো প্রভেদ নিরূপণ লক্ষণগুলো রয়েছে। আমার বক্তব্য এখানেই শেষ করলাম, সবাইকে ধন্যবাদ।